না ইয়া ফিমিলা হাকিম সম্মানিত কাছে প্রিয় দর্শতা বাহীবনের প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে জানাই ঈদ উল ফিতিরের অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ দোয়া করি আল্লাহ সবান রমজান শরীফের রহমত মাফিরত জাহান্নম থেকে মুক্তির উপহার যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন নিশ্চয় রমজানের সু থেকে নিয়ে এই পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ আল্লাহর দয়া এবং মায়ার রহমত ওনারা উপভোগ করেছেন অনেকের গুণা মাফ হয়ে গিয়েছে অনেক থেকে মুক্তি পেয়েছেন বা পাবেন সেই সমস্ত ভাগ্যবান মানুষের সঙ্গে যেন আল্লাহ আপনাকেও আমাকেও আমাদের সন্তানদেরকে আমাদের আপন জনদেরকে যেন আল্লাহ সবান স্বামীরও শরিক করেন আমিন আর পর আল আমিন রমজান একদমরা শেষ প্রান্তে যেভাবে আল্লাহ তো বলেছিলেন আইয়া মাদু মাত্র গনার কয়েকটি দিন তো তথাই যে গন্তে গন্তে আজকে আমরা রমজানের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেলাম মুনসাইটিংয়ের উপর ডিপেন্ড করে যদি রম রমজান টোয়েন্টি নাইন হয় তাহলে তো আমাদের ঈদ হবে টুইসডে আজকে যদি স্যাটারডে হয় তো রবি সম মঙ্গল অর্থাৎ দুই দিন পরেই আমাদের ঈদ আল্লাহ আকবর আর যদি আল্লাহ তালা রমজান ত্রিশ তারিখের করেন এবং আমরা তো সেটাই আশা করতেছি আর খুবই সম্ভব হয়তো ত্রিশ তারিখই হবে তখন ঈদ হবে বুধবারে ওয়েনসডে তাহলে আমাদের হাতে হয়তো আরও তিনটি দিন রয়েছে তবে একটি বিষয় পরিষ্কার আল্লাহ কোরআনে করিমে বলেছেন তোমরা রমজান শরীফের মাসে রোজা রাখবে ত্রিশ দিন রাখবে নাকি উনত্রিশ দিন রাখবে দিন আল্লাহ পাক ফিস করেন নাই বলে দিয়েছেন আয়া মাম্মু দাত মাত্র গনার কয়েকটি দিন রমজান শরীফ তুমি রোজা রাখবে কেন ত্রিশ বলেন নাই কেন উনত্রিশ বলেন নাই কারণ ইসলামিক মান যেটা কোনো কোনো সময় এটা ত্রিশা হয় আবার কোনো সময় উনত্রিশা হয় এক দুই নম্বর রমজান উনত্রিশ দিন হলো নাকি ত্রিশ দিন হলো এটা আপনার আমার মাতা কামাইবার কোনো প্রয়োজন নাই কারণ সব আমরা কিন্তু পুরাই পাব যে বছর রমজান টোয়েন্টি নাইন হয় এই বছর রমজানের সবে আর যেই বছর রমজান থার্টি ডেইজ হয় সব কিন্তু পুরা সমান থাকে তার দুইটি প্রমাণ একটি হলো নবী এ বলেছেন ইমসলাম বলেছেন সহরা কুসান ঈদের দুইটি মাস সংখ্যায় কম হলেও সবের ক্ষেত্রে কোনো কমি হয় না এবং মোস্ট অফ দ্য টাইম এই দুইটি মাস ত্রিশ দিনের হয়ে থাকে তো ঈদের দুই মাস বলতে আমরা কি বুঝি কারণ ইসলাম ঈদ কয়েকটি দুইটি একটির নাম হল ঈদ ফিতির যেটা এই সামনে আসতেছে রমজান শেষে যে আমরা ঈদ করে থাকি এটাকে আমরা কি বলি ঈদ উল ফিতর বা আমরা আমরা বাসায় বলি রোজার ঈদ আর আরেকটি ঈদের নাম হলো ঈদ উল আদহা যেটি জিল হজ্জার দশ তারিখ করা হয় যেটাকে আমরা কুরবানির ঈদ বা কেহ বকরা ঈদও বলে থাকেন তো বক বকরা ঈদ খুব সম্ভব হয়তো সোজা বকরা ঈদ থেকে কারণ এখানে বকরা জবাহ করা হয় ছাগলকে উর্দুতে বকরা বা বকরি বলা হয় সেই হিসাবে হয়তো বকরা ঈদ অথবা যে আরবি হয়তো বকরা ঈদ অর্থাৎ কাও বাঁকরার আরবিতে হলো বাকরা যদি কাবজি হয় তার অর্থ হলো কাও যেহেতু ঈদুল আজহায় আমরা কাও সহ বিভিন্ন ধরনের পশু আমরা কোরবানির জন্য জবে করে থাকি সেজন্য হয়তো এটাকে বাঁকরা ঈদ বলা যেতে পারে তো সহজ কথা হলো এই দুইটি একটি ঈদুল আজহা একটি ঈদুল ফিতির ঈদুল ফিতির যেটা আমরা এই রমজান শেষে করে থাকি সাওয়ালের প্রথম তারিখে যে তারিখে রমজানের পরে সাওয়ালের চাঁদ দেখা যায় তো আমরা প্রথম তারিখেই শাওয়ালের প্রথম তারিখেই আমরা ঈদ করে থাকি এজন্য শূন্য হলো টোয়েন্টি নাইন অফ রমজানের ইভিনিংয়ে চাঁদ দেখা আজকাল তো আমরা সবাই মোবাইল থেকে আমরা খবর নিয়ে নেই বা টিভি থেকে আমরা খবর সংগ্রহ করি ওই চাঁদ দেখার যে শূন্য তো আমরা এটা বলেই গেলাম ভুলেই গেলাম অথচ চাঁদ দেখা চাঁদ দেখার জন্য বাহিরে গিয়ে আনন্দ করা চাঁদ দেখার পরে দোয়া করা এটা একটা শূন্য ছিল এই শূন্যটা কিন্তু ধীরে ধীরে আমাদের কাছ থেকে চলেই যাচ্ছে তো আমাদের সুযোগ তাহলে অবশ্যই আমরা চাঁদ দেখার চেষ্টা করব ঠিক আছে তো এই দুইটা রমজান শরীফের পরেই আমরা ঈদুল ফিতির করে থাকি সহরা ঈদ বলতে ঈদের দুইটি মাস কম হয় না মানে রমজান শরীফের মাস উনত্রিশ হলেও সবের ক্ষেত্রে কমি হয় না সমান জুল মাস সংখ্যায় যদিও টোয়েন্টি নাইন হয় সবের ক্ষেত্রে কোনো কমি হবে না এক দুই নম্বর আরেকটি প্রমাণ হল নবী করিম সাল ইসলাম বলেছেন যারা রমজান সাহেব রোজা রাখার পরে মনসামা রমজান ও আতবাহা সিতান কানা কানসামাকল্লা যারা রমজান সব রোজা রাখার পরে আরও চয়টি রোজা রাখবে তারা যেমন পুরা বৎসর রোজা রাখলো এই পরিমাণ সব পাওয়া যাবে এবার আসুন নবী কী বলেছেন যারা রমজান রোজা রাখার পরে আরও চয়টি রোজা রাখবে এখন মনে করেন যে বৎসর রমজান ত্রিশা হলো তো ত্রিশ রোজায় আল্লাহ সব সব ক্ষেত্রে একে দশ দেন ত্রিশটি রোজায় যদি আপনি টেন্স দিয়ে আপনি টাইমস করেন তাহলে ত্রিশকে আপনি টেন দিয়ে টাইম করলে কত হয় থার্টিকে যদি আপনি টেন দিয়ে টাইমস করেন পূরণ করেন কত হবে থ্রি হান্ড্রেড জি যা আপনি যদি রমজান শিবের ত্রিশটা রোজা রাখেন তাহলে এক একটা রোজার উপর যদি আল্লাহ দশটি রোজার সব দেন তাহলে ত্রিশটি রোজা রাখার মাধ্যমে আমরা সব পেয়ে যাব তিনশোটি রোজার বৎসরে কয়দিন তিনশো দিন বা পঁয়ষট্টি দিন তাই না তো আমরা রমজান শরীফের ত্রিশটি রোজার মাধ্যমে আল্লাহর বিধান অনুযায়ী দয়া এবং মায়া হিসাবে আমরা এক এক রোজার মাধ্যমে আমরা সব পাবো কমপক্ষে দশটি রোদার তো সেই হিসাবে ত্রিশ রোজায় আমরা তিনশো রোজার সব পেয়ে গেলাম আর এরপরে আরও সাওয়ালের আপনি ছয়টি রাখবেন নবী বলেন এই যে ত্রিশ এবং ছয় মেরে চয়ত্রিশ হলো থার্টি সিক্স এই তার ত্রিশ রোদার রাখবে তো একে দশ যেহেতু সেই হিসাবে থার্টি কে যদি আপনি দশ দিয়ে আপনি পূরণ করেন তো তিনশো ষাটটি হাজার সমান সব হয়ে গেল তাই না তো পুরা বছর দরকার সব হয়ে গেল এবার যদি রমজান টোয়েন্টি নাইনও হয় তো সেখানেও টোয়েন্টি নাইন এবং ছয়টা মিলে এলেও পুরা বছর সব পাওয়া গেল সব তো কমল না এইভাবে আল্লাহ বলেছেন যে ঈদের এবং রোদার ঈদ রোদার মাস এবং ঈদ আধার মাস শঙ্কায় টোয়েন্টি নাইন হলেও সব কিন্তু পূর্ণ আমরা পাবো জি জো

ঠিক আছে আমরা জব দিয়েছি আপনার প্রশ্ন হলো আপনি মাগরিবের পরে এবং ফজরের পরে আপনি একটি দোয়া পড়ে থাকেন সাতবার আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতের প্রার্থনা করতেছি জান্নাত জান্নাত সল করতেছি জাহান্নাম থেকে ফানা চাইতেছি এখানে আসালুকা আলুকা বললেও যেভাবে ঠিক হবে আসালুকা আলুকা আরবি শব্দ তার অর্থ হলো আমি আমি সল করতেছি আর যে আমরা বলে আপনি বলতে চান যে আমরা পানাতে যেছি তখন বলবেন নাস আলুকা তো আমি আল্লাহ আপনার কাছে জান্নাতের সল করতেছি আপনি নিজের কথা এক বছর হিসেবে বলেন তাহলে আস আলুকা আর যদি আপনি বলতে চান যে আমরা আপনার কাছে জান্নাতের সল করতেছি সবাইকে মিলেয়া প্লুরা হিসাবে জমা হিসাবে তখন বলবেন নাস আলুকা অতএব উভয়টাই জায়দ রয়েছে আল্লাহবিকার আর বলতে পারবেন আল্লাহ উভয় তো রেখাই জায়দ রয়েছে এটা এক বচন এবং বহু বচনের ব্যবধান আমি এবং আমরার ব্যবধান ঠিক আছে ইনশাল্লাহ এবং মাগরিবের পরে আপনি বলছেন সাত পার পড়েন ফজর পরে সাত পার পড়েন রমজান শরীফে আমরা চারটি কাজ খুব বেশি বেশি করে করার কথা এর মধ্যে একটি হলো জান্নাতের সোয়াল করবো আরেকটি জাহান্নম থেকে আমরা পানা চাইব আর আরেকটি হলো বেশি বেশি করে লা হাই আলাল্লা সহ বিভিন্ন জিখি তিয়া পড়ব কোরআন শবিত করব আর আরেকটি হলো ইস্তেকবার করবো আল্লাহর কাছে গুনাহের মাফ চাইব এই চারটি কাজ নবিয়ে করিম সাম রমজানে বেশি করে করার কথা বলেছেন এবং জান্নাতের আমরা সোয়াল করি তখন উত্তম হলো আমরা তিনবার যেন সল করি জাহান্নম থেকে যেন পানা চাই তো কম পক্ষে যেন আমরা তিনবার ফানা চাই কেন তিরমিশেব একটি বর্ণনা অনুযায়ী যদি কেহ জান্নাতের সল তিনবার করে বা জাহান্নম থেকে তিনবার ফানা চায় জান্নাত নিজে বলে আল্লাহ তোমার বন্দা যখন আমার কাছে ফোনা চাইতে তুমি তোমার বন্দাকে তুমি বাঁচিয়ে দাও তো জান্নাতের সল করলেও আমরা উত্তমভাবে আমরা জান্নাতের সল কবার করবো তিনবার জান ফোনা চাইলেও আমরা তিনবার ফোনা চাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করেছিলাম ঈদ প্রসঙ্গে এবার আসুন যে আমরা জানলাম বর্ষায় দুইটি ঈদ এই ঈদ শব্দের অর্থ হলো খুশি বা বারবার রিপিট হওয়া যেহেতু দুই দিনে আমরা খুশি করে তাকি এবং প্রতি বৎসর এটা রিপিট হয়ে থাকে এজন্য ঈদকে ঈদ বলা হয় কেউ বলতেছেন ঈদ আরবির শব্দ উদ থেকে উদ আপনারা উদ আতর বলেন না উদ ওই যে আগর যেটাকে আমরা বলি আগর তো আগরের আতর যেহেতু এটা একটা লাকড়ি থেকে বের হয় আর লাকড়িকে আরবিতে উদ বলে ইংলিশে তো উদ বলে ওই আগরের লাকড়ি থেকে যেহেতু উদ বানানো হয় আর বেশিরভাগ আমরা ঈদের দিন আতর বা স্পেশালি উদ আমরা ঈদ করে থাকি সেজন্য হয়তো ঈদকে ঈদ বলা হয়েছে তো তিনটি কারণ ঈদ শব্দ অর্থ খুশি ঈদ শব্দের অর্থ রিপিট হওয়া আর ঈদ শব্দের অর্থ উদ আগরের আতর তো তিন অর্থ হিসাবে ঈদকে ঈদ কেন বলা হয় ঈদ আমরা খুশি করে থাকি প্লাস ঈদ প্রত্যেক বৎসর রিপিট হয় আবার ঈদের দিন আমরা বিভিন্ন প্রকার আতর উদ সহ প্রকার আঁতর আমরা করে থাকি এই তিন কারণে আরবিতে ঈদকে ঈদ বলা হয় ঠিক আছে এখানে একটি মজার ব্যাপার হলো ইসলাম চায় আপনার আমার এমন একটি বিষয়কে কেন্দ্র করে আমরা খুশি করব যের মাধ্যমে আমরা আখেরাতের দিকে আবার দিকে আমরা ইম্প্রুভ করতে পারি তো রমজানের পর একটি ঈদ রাখা হয়েছে কারণ রমজান এমন একটি মাস ছিল যে মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এত উপহার দিয়েছেন যার কারণে আমাদের খুশি করার দরকার আমাদের আল্লাহ কাছে খুশি প্রকাশ করার দরকার কি যে রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের সবটি দরজা খুলে দিয়েছিলেন যা নামে পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন শয়তানকে পাক লক করে রেখেছিলেন আল্লাহর পক্ষ থেকে কন্টিনিউ আল্লাহ ডাক ডাকতেছেন আমাদেরকে বাদের জন্য তোমরা আক বাড়ো আক বাড়ো আক বাড়ো কাম ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড আকবিল 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 কন্টিনিউ ফ্রিস্টার মাধ্যমে আল্লাহ পাক অ্যানাউন্স করিয়েছেন এবং যেমা মাসে একটি নফল করলেই ফরদের সমান একটি ফরদ করলে সত্তরটি ফরদ ফরদের সমান সব আল্লাহ পাক দান করে থাকেন এই যে অফারটি এবং যেমা সে রয়েছে লাইলাতুল কদর যেমা সে হৃদয় রাখলে গুনামাপ যেমা সে লাহলাতুল কদরে আবাদ করলে গুনামাপ যেমা সে তো তারাবি পড়লে গুনামাফ এবং তারাবির মাধ্যমে চল্লিশটি সজ্জা দিয়ে বিশটা চল্লিশ সজ্জা দিয়ে আমরা চল্লিশটি ধাপ আল্লা দিকে আমরা ক্লোজ হলাম তো আমরা খুশি করবো না তো কী করবো আমরা এদের আল্লাহ পাক রেখেছেন রমজানে এত কিছু অ্যাচিভ করার পরে জীবনের সমস্ত গুনামাফ লাইলাতুল কদরের মাধ্যমে মোর দ্যান থাউজেন্ড মান্থের আবাদ করার সুযোগ পেয়ে আমরা আমাদের খুশি এবং আনন্দ প্রকাশ করতে গিয়ে আমরা ঈদ উল ফিতির উদযাপন করে থাকি দুই নম্বর জুল হিজ্জার মাসে প্রথম দশ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে দামি দিন যেভাবে রমজান শরীফের লাস্টের টেন নাইট সবচেয়ে দামি রাতের মধ্যে এবং দিনের মধ্যে সবচেয়ে দামি রমজান এই জুল হিজ্জার প্রথম দশ দিন আমরা বর্তমানে বৎসরের দামি রাতগুলো অতিক্রম করতেছি যে রাতগুলোর মধ্যে রয়েছে লাইলাতুল কদর ঠিক আছে বেদুর রাত চলে গেলেও হয়তো সামনে আমাদের আরেকটি বেদুর রাতের সুযোগ এখনও আমাদের রয়েছে ইনশাআল্লাহ তো জুল সারা বছরের মধ্যে আবাদতের মধ্যে সবচেয়ে বড়ো সিজন যে সময় হজ করা হয় কোরবানি দেওয়া হয় লক্ষ লক্ষ হজ্জাজ বেতলার সেখানে গিয়ে লাভবায়ক পড়ে থাকেন এবং যে সময় বাদত করলাক সবচেয়ে বেশি তাই হজের মাধ্যমে কোরবানির মাধ্যমে নমাদ উদার মাধ্যমে আমরা যেহেতু অনেক কিছু অর্জন করলাম উপরও খুশি এবং আনন্দ উদযাপন করতে গিয়ে আনন্দ প্রকাশ করতে গিয়ে আমরা ঈদ উল আজহা উদযাপন করে থাকি কুরবানি দিয়ে ঠিক আছে এখানে অন্যান্য ধর্মের সঙ্গে কম্পেয়ার করলে যেমন খ্রিস্টানরা তারা সময় জন্মকেন্দ্রকে খুশি করে থাকে বাট ইসলাম একবারই জন্ম নিয়েছিলেন বারবার নয় এটা ইসাল ইসলামের ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে এখানে আপনার আমার কোনো হাত নাই ইসলাম চায় এমন একটি বিষয়ের উপর আপনি আমি খুশি এবং ঈদ উদযাপন করবো যেটা আপনার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত এবং আপনি আমি যেন আল্লাহর দিকে নক্ষত্য অর্জন করতে পারি ক্লোধ হতে পারি এজন্য ঈদ ঠিক আছে ইনশাল্লাহ আর বিষয় ঈদ উল ফিতিরের দিনের নাম ইজা হাদিসের পরিবেশায় মনে রাখবেন ঈদুল ফিতিরের অর্থাৎ সওয়ালের প্রথম তারিখে যে আমরা ঈদ করে থাকি এই দিনের আরবিতে হাদিসের পরিবার নাম হলো ইয়ামুল জা ইজা পুরস্কার গ্রহণের দিন কি দিন ইয়ামুল জা মানে পুরস্কার গ্রহণের দিন যেদিন সারা এক মাস পর্যন্ত সাধনার পরে আল্লাহর পক্ষ থেকে বন্দারা পুরস্কার গ্রহণ করবে ওই দিন পুরস্কার কি ঈদের দিন আল্লাহ পাক সকলে এগুলা মাফ করে দেবেন ঈদগাহে যা দোয়া করবেন প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করবেন আখারাতের পরে প্রত্যেকটি হানড্রেড পার্সেন্ট দোয়া কবুল হবে দুনিয়ার ব্যাপারে হয়তো আল্লাহ একটু দেখবেন কোনটি আপনার জন্য ভালো কোনটি ভালো না আমরা অনেক সময় একটু চেয়ে বসি আল্লাহ ঈদ সেই দো কিন্তু আল্লাহ হয়তো ভালো জানেন হয়তো এই জিনিসটা দিলে আমার জন্য ভালো হবে না এজন্য অনেক সময় নাও দিয়ে থাকেন তো দুনিয়ার ক্ষেত্রে আল্লাপাক হয়তো উনি নিজে চিন্তা করবেন কোনটি আমার জন্য কল্যাণ কোনটি কল্যাণ কর নয় কিন্তু আখেরাতের প্রত্যেকটি দোয়া হান্ড্রেড পার্সেন্ট ইগাহা কবুল হয় যেন আমরা দোয়াও করবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই দিন আল্লাহর কাছে পুরস্কার গ্রহণের দিন বাট সিয়ামের ফাইনাল পুরস্কার আমরা পারবো কঠিন খেয়ামতে আল্লাহর হাতে এই পরিমাণ দিবেন যে পরিমাণ পাওয়ার পরে আমরা খুশ হয়ে যাব আল্লাহ আমাদেরকে যেন সেই পরিমাণ দান করে থাকেন আমিন ঈদের দিন আর একটি করণীয় কাজ হলো আমরা ওই দিন ঈদে যাওয়ার আগে অবশ্যই আমরা ফিতরা দেব বা এখনই ফিতরা দেওয়ার টাইম যারা ফিতরা দেন নাই আপনারা ফিতরা দিয়ে দেবেন কত দেবেন পার হেড কমপক্ষে পনেরো দুই কিলো আটার দাম যেটা আমরা এবছর বলেছি সাত পাউন্ড করে আসলে যদি আপনি খেজুর বা আপনি আঙ্গুর দিয়ে দেন বা দেন অথবা চিজ দিয়ে দেন সেখানে দিতে হয় সাড়ে তিন কিলো বা সাড়ে তিন কিলোর প্রাইস এটা একটু অনেক বেশি হয়ে যায় প্রায় ত্রিশ চল্লিশ পাউন্ডের কম হবে না তো বেশি কোনো সমস্যা নাই মিনিমাম কমপক্ষে আটা দিলে পনেরো দুই কিলো আটা অথবা তার সম মূল্য সেই হিসাবে হয়তো সাতপণ বলা হয়েছে বেশি দিন কোনো সমস্যা নাই আপনি আপনার পক্ষ থেকে আপনার বালের সন্তানের পক্ষ থেকে ইভেন আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনার বালের সন্তানের পক্ষ থেকেও আপনি দিতে পারেন যে দিলে অবশ্যই আদায় হবে আপনার দিয়েও থাকেন এইভাবে যৌথভাবে করতে কখন দেবেন ঈদের এক দুদিন আগে বা ঈদের দিন অন্তত নমাল পড়ার আগে বরং এটা উত্তমভাবে আপনার মাধ্যমে যদি আপনি ঈদের আগে গরিবের হাতে পৌঁছে দিতে পারেন যাতে ঈদের দিন তারা যেন এগুলা ব্যবহার করে তারা ঈদের খুশিতে তারাও যেন শরিক হতে পারে এবং ওই দিন যেন তারা ভিক্ষার জন্য মানুষের দরদ্রা যেন যেতে না হয় আল্লাহ নবী বলেছেন আগ্নিহু মানি তোফিজ আল কালিয়ম এটা হলো সবচেয়ে বড় একটা উদ্দেশ্য এবং লক্ষ্য সজকাতুল ফিতিরের জকাতুল ফিতিরের এবং জকাতুল ফিতির মধ্যে সিয়ামের মাধ্যমে আমরা নিজেকে পাক করার চেষ্টা করেছি যদি কোনো কমি থেকে যায় তো এই কমিটাকে পূরণ করে এই জকাত আমাদেরকে পিওর করবে পরিষ্কার করবে এজন্য দুই প্রকার জকাত আমরা দিয়ে থাকি মালের জকাতকে জকাত বলা হয় আর নিজের বডিকে ক্লিন করার জন্য যেটা দিয়ে থাকি ঈদের সময় এটাকে জকাতুল আবদান বা জকাতুল ফিতির বা আমরা সজকাতুল ফিতির বা আমরা ফিতরাও বলে থাকি আবার কেউ ফিতরা নাও বলে থাকেন এটা দেওয়াটাও ফরজ একটি ওয়াজিব একটা জরুরি একটা দায়িত্ব আমাদের উপর দিতেই হবে আমাদের এবং এই দেশে আমরা যারা আছি ওই কোনো কোনো রমেকেরা মতে ঈদের দিন খাওয়ার পরে যদি কারো কাছে এক্সট্রা কোনো খাবার থাকে উনাই দিতে হবে আইমাম আবু বলেছেন যে ছয়শো বারো গ্রাম সিলভারের মূল্য যদি কারো কাছে তাকে মনে করেন প্রায় সাড়ে তিনশো পাউন্ড বা সাড়ে তিনশো পাউন্ডের ওনার অতিরিক্ত সামান অতিরিক্ত কাপড় জুতা সব মিলে যদি সাড়ে তিনশো পাউন্ডের হয়ে যায় ওনাকে উনিও সলকায় ভিতির প্রদান করতে হবে সেই হিসাবে এই দেশে আমরা যারা আসি শতকরা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টের উপর সলকাইফিতি দেওয়াটা ও উত্তম তো হলো আপনি এই দেশে দেবেন বাট গরিব নাই যেহেতু সেই হিসাবে আপনি আপনার দেশে বা অন্য কোথাও গজদা সহ বিভিন্ন পরিবেশে আপনি আপনার দোকান প্রদান করতে পারবেন সুখাফিতির প্রদান করতে পারবেন ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি শূন্যতা কথা আমি বলছি নাম্বার ওয়ান তকবীর বলা আমরা অনেকে এটা বলে যাই ঈদের আনন্দে আমরা কিন্তু তকবীরা বলে যাই ঈদের দিন মর্নিং থেকে আমরা তকবীরা শুরু করব কি তকবীর আল্লাহ আকবর 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 আল্লাহ ঈদের দিন মর্নিংয়ে আমরা আর্লি উঠব ফজর নামাজ অবশ্যই পুরুষরা জমাতে পড়ার চেষ্টা করব মা বোনরা ঘরে অবশ্যই পড়বেন তারপরে গোসল করব সুযোগ থাকলে গুসল করাটাও সুন্নত এরপরে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু খেয়ে যাব ঈদুল ফিতিরে আর ঈদুল আধায় ঈদ ঈদ থেকে রিটার্ন আসার পরে আমরা কিছু খাবো যদি কুরবানি দিয়ে থাকি আর ঈদুল ফিতিরে হলো ঈদে যাওয়ার পূর্বে আপনি কিছু খাবেন কি খাবেন যে কোনো মিটাচ জিনিস আল্লাহর নবী খেয়েছেন খেজুর উত্তমভাবে আপনি একটি অথবা তিনটি বেজুর এক অথবা তিন খেজুর খেয়ে যাওয়া ঈদা ঈদের পূর্বে এটা বলবেন না কিন্তু নাম্বার থ্রি ঈদের নামাজ পড়া এটা ওয়াজিব আজিব আল্লাহর নবী সাহা ইসলাম ঈদের নামাজ পড়েছেন আমরাও পড়বো একজন ঈদের নামাজ আমরা মিস না করি অনেকে আছে কাজের কারণে বা গুমার গুমাইয়ে থাকার কারণে ঈদের নামাজ মিস করে ফেলেন অত গুরুত্ব দেন না 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 এটা হবে না বেশ করে আমাদের মুসলমান যে সমস্ত বিজনেস রয়েছে অনেক বিজনেসের মধ্যে এরকম ঈদের দিন ছুটি দেওয়া হয় না আমরা তো অবশ্যই আমরা আশা রাখবো যে অন্তত ঈদের দিন যেন আপনি আপনার কর্মচারীকে একটু ছুটি দেন সেজন্য যেন তারা ফ্যামিলিকে নিয়ে খুশি করতে পারে যেমন ওই বলেছেন আগনুহ মানি তোয়াফিজা তোমরা কেন এই সমস্ত ফকির গরিবদেরকে ঈদের দিন অন্তত পক্ষে তারা ফ্যামিলির সঙ্গে খুশি করবে সেই বছর আমরা কেন করতে না তাদের কিছু জোগা দিয়ে সলকা দিয়ে তাইলে এই হাদিসের থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে ঈদের দিন প্রত্যেক লোককে তার ফ্যামিলির সঙ্গে খুশি করার সুযোগ দেওয়াটা এটাও আমাদের নৈতিক দায়িত্ব যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে টেকওয়ে রয়েছে আপনার যেন অন্তত পক্ষে ঈদের দিন যেন আপনারা আপনাদের কর্মচারী একটু ছুটি দেন ও ভাই ও ভাই আপনিও এক সময় এইভাবে রেস্টুরেন্টের কাজ করতেন ওই দিন আপনি ম্যানেজার ছিলেন আপনি গভর্নর ছিলেন না সেদিন আপনারও প্রত্যাশা ছিল আপনার ছেলে মেয়ে বিবিকে নিয়ে আপনি ঈদ করবেন কিন্তু আপনার গাবনারের কাছ থেকে আপনি ছুটি নাই আপনি বড় মর্মত ছিলেন আপনি আপসেট ছিলেন আজকে আল্লাহ আপনাকে ম্যানেজার বানিয়েছে আপনি গাবনার হয়েছেন আপনি একজন ম্যানেজার হয়েছেন আপনি একজন বিজনেসের একজন ডাইরেক্টর হয়েছেন আল্লাহকে বসতে ঈদের দিন আপনি আপনার ওই জন্য যারা আছেন তাদের প্রতি রহম করবেন ওই দিন ছুটি দিয়ে তারা যেন তাদের ফ্যামিলির সঙ্গে যেন ঈদ করতে পারে আনফর্চুনেট এই দেশে ইমামরা যারা রয়েছেন তাদের তো এই দিন ছুটি হওয়ার দূরের কথা বল এই দিন সবচেয়ে বেশি দায়িত্ব তাদের পাশ নামাজও দায়িত্ব আদায় করতে হয় তারপরে আবার দেখা যায় ঈদের নামাজেরও দায়িত্ব আদায় করতে হয় অনেক দায়িত্ব তাদের তো ইমাম সাহেবের প্রতিও আমরা যারা রয়েছি মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রতি আমরা যেন একটু সহজে দেখাই ওই দিন কমপক্ষে নামাজটা যেন আমরা একটু তকসিম করেন এই বিনোদনের মাধ্যমে এটা যেন আমরা করতে পারি আল্লাহ আমাদের সেতু বিদ্যান করুন আসুন এরপরে হলো ঈদের দিন খুশি আমরা নিজে খুশি হব অন্যকে খুশির সঙ্গে আমরা শেয়ার করব আর আরেকটি হলো ঈদের দিনের সূন্যত আমরা একে অন্যের ধন্যবাদ জ্ঞাপন করবো যে শব্দ দিয়ে সাহা যেটা করতেন এটাই কি তকাবল মিন্ন মিন শব্দ রাখি যে জেহে আল্লাহ তুমি আমার এবং আপনাদের সকলের আবাদত আল্লাহ তুমি কবুল করো মিন্না মিন মিনকা আল্লাহ আমাদের এবং তোমাদের সকল সিয়াম সহ সকল জন্য কবুল করেন আমরা এই শব্দ দিয়ে আমরা ধন্যবাদ করব এবং ওই দিন আত্মীয় স্বজনেরও খবর নেওয়া এবং গরিব যুদ্ধ অসহায় অসহায় মানুষ যারা আছেন তাদেরকে সাহায্যের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো আল্লাহ আমাদের সকলকে শীত আবেদন কারণ করুন আমি জাজাকুমুল্লাহ আমি জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত বাংলাদেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে ছিলাম যেহেতু ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরত ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বাংলা দর্শক শ্রোতা রমাদান প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারাকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের স্রদ্ধ আলী শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান আমরা বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছিলেন যারাই কল করবেন এই কলের দিকে চলে যাব কিন্তু এর আগে আমরা কিছু আলোচনা শুনি এবং ফাঁকে ফাঁকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম ঈদ প্রসঙ্গ নিয়ে ঈদ মানে খুশি ঈদ আরবি শব্দ তো খুশি আমরা যেন খুশি করি তো খুশিটা যেন হয় ইসলামের গণ্ডির ভিতরে থেকে এমন যেন খুশি যেন আমরা না করি যেটা আমাদের গুনাহের কারণ কারণ হয়ে দাঁড়ায় ঈদের দিনের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে কয়েকটি জিনিস যে প্রথম হলো ঈদ আমরা মনে করি দুইটি রসুল্লাহ আসলাম বলেছেন একটি ঈদুল ফিতির একটি ঈদুল আজহা ওকাদ আব্দলা কুমুল্লা বিহিমা খাইরাম মিনহুমা আল্লাহর নবী শ্রম দিনায় গেলেন দেখলেন তারা বৎসরে দুই দিন তারা খেলাধুলা করত রসুল্লাহ আসলাম বললেন যে তোমরা এই খেলাধুলা বিনোদনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন দুইটি ঈদ ওই দুই দিন তোমরা খুশি উদযাপন করবে একটি ঈদের নাম হলো ইয়ামুল ফিতির আজটি ইয়ামুল নহর ঈদুল উল ফিতির অর্থাৎ দশ তারিখের ঈদুল হাজার ঈদ উল আজহা ইয়াম নাহর যেটা করে থাকো এখান থেকে বোঝা গেল যে এই ঈদ ইসলামিক শব্দ আমরা এই দুই জায়গায় ব্যবহার করবো ইয়েস লুগতি অর্থে আমরা অনেক সময় ডিকশনারি মিংসে আমরা ঈদ শব্দ আরও বিভিন্ন সময় আমরাও ইউজ করে থাকি যেমন তোমার আজকে ঈদ লাগছে তোমার বড়ো মানে খুশি লাগছে এবং আমরা ঈদ শব্দ ইউজ করে থাকি বাট সারি এবং পারিপার্শ্বিক হিসাবে এই ঈদ শব্দটি আমরা এই দুই ঈদের জন্যই আমরা বার করব যদিও সাপ্তাহিক জুমাকেও ঈদ বলা হয় এটাও হাদিস ভাষায় বলা হয়েছে ঠিক আছে কিন্তু ইসলামিকলি আমরা যেটা মনে করি যে মেন ঈদ হলো দুইটি উল আজহা এবং ঈদ উল ফিতির অতএব ঈদ এ মিলাদুলনী বা ইয়ামুল জুমাকে ঈদ যেটা বলা হয় এটা হয়তো খুশির অর্থে বলা যেতে পারে বাট এরপরেও টার্মোলজিক্যাল মিন্স হিসাবে আমরা ঈদ দুইটি আমরা বিশ্বাস করে থাকি ঈদের দিনের যে সমস্ত কাজ আমরা করবো আমরা বলেছিলাম যে ঈদের দিন যে সমস্ত সুনত আমি খুব সংখ্যে বারো বলছি আমরা আড়লি উঠব ফজর নামাজ পড়ব গোসল করবো তকবীর বরবল্লাহ অকবর আল্লাহ হকবর আল্লাহ ইকর ইলহাম এবং ঈদ উল ফিতিরের যাওয়ার পূর্বে আমরা খেজুর বেজুর হিসাবে খেয়ে যাব বা অন্তত পক্ষে মিঠা আমরা খেয়ে যাব এরপরে ঈদের নামাজ আমরা অবশ্যই পড়ব ঈদের নামাজ দুই রেখাত এবং ঈদের নামাজের আগে এবং পরে কোনো ধরনের কোনো সুন্নত বা নফল নাই সেখানে আদানো নাই এক্ষমত নাই এবং ঈদের নামাজটি উত্তম হল বাহিরে গিয়ে খোলা কোনো জায়গায় ঈদগাহে পড়া নবী একসলাম হামেশা মসজিদ নবীর ভিতরে ঈদ না পড়ে মস্তিনবীর পাশে খোলা জায়গায় ঈদের নামাজ পড়েছেন তো উত্তম যদি এভাবে ঈদের কোনো আলাদা জায়গা থাকে সেখানে ঈদের নামাজ পড়া বাট আনফর্চুনেটলি এই দেশে যেহেতু এইভাবে খোলা ঈদগার জন্য আলাদা কোনো জায়গা নাই আমাদের দেশে আছে তো আমাদের দেশে যে জায়গায় ঈদগাহ রয়েছে সেখানে ঈদের ঈদগাতে পড়বো মসজিদে নয় হ্যাঁ বৃষ্টির কারণে বা বাইরে কোনো খোলা জায়গা না থাকার কারণে উদরের কারণে মসজিদের ভিতরেও ঈদের নামাজ পড়া যেতে পারে যেভাবে আমরা এই দেশে মসজিদের ভিতরেই পড়ে থাকি মসজিদের ভিতরে যখন আপনি আসবেন তো ওই দিন কিন্তু ঈদের নামার জন্য আপনি এসেছেন এটা মসজিদ হলেও এটা ঈদগাহের সমান তাই ওই দিন কিন্তু আপনি মসজিদ ঢুকার পরে আপনার জন্য উত্তম হবে আপনি সেখানে তাহিয়াতুল মসজিদ বা কোনো সুন্নত পড়বেন না অনেক বাইদেরকে দেখা যায় মসজিদে যেখানে ঈদের নামাজ হয় মসজিদ ঢুকে ওই তাহিয়াতুল ওজু বা তাহিয়াতুল মসজিদ পড়েন ওই দিন না পড়াটা উত্তম কেন নবী করিম সাল্লাহ সাল্লাম ঈদের দিনে ঈদগাহে ঈদের আগে অথবা পরে কোনো নফল সুন্নত পড়েন নাই তো আপনি যেহেতু আজকে এসেছেন মসজিদ যদিও মসজিদ এসেছেন কেন ঈদ নামাজ পড়বেন তারকের মসজিদটা হলো এটা ঈদগাহ তো সেখানে দুকার সময় আপনি তাহিয়াতুল মসজিদ তাহতুল ওজু যেটা এটা না পড়াটাই আপনার জন্য উত্তম ঠিক আছে ইনশাল্লাহ এরপরে ঈদের দিন আমরা অন্য কৌশল বিনিময় করব। কি বলে মিন মিনক আমরা বলি থাকি ঈদ মুবারক বলি না বলি এইর মুবারক বলল এটা কিন্তু বেদাত হবে না যদিও সুনত নয় ঈদ মুবারক বলা এটা কি নয় সুননত নয় সুনত ওই কারণেই নয় কারণ নবী সন্ত ঈদ মুবারক বলেন নাই কী বলেছেন সাহাবে এখান যে বলেছেন কোনটি ছিল এটা তাকব্বাল আল্লাহ ওয়া আমরা বলেছি দেখি তাকব্বাল আল্লাহ মিন্না ওয়া মিন অর্থ কি আল্লাহ আমার এবাদকের যেন কবুল করেন আপনার এবাদকের জন্য কবুল করেন কারণ দেখেন আমি আগেই বলেছি আমরা দুইটি ঈদ করে থাকি রমজান শেষে এই রমজানের মাধ্যমে আমরা কত উপহার আমরা ফেলাম জান্নাত সবটি দরজা বন্ধ খোলা ছিল রহমত দরজা খোলা ছিল আসমানের প্রত্যেকটি দরজা খোলা ছিল তারপরে জাহান্নামের দরজা বন্ধ ছিল শৈতানকে লক্ষ্য রাখা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ডেকে ডেকে আমাদেরকে বাদতে ইনভলভ করেছেন এই সব মিলিয়ে নফল করলে ফরদের সমান ফরজ করলে সত্তর গুণ বাড়িয়ে সব দেওয়া হতো তারাবিন পড়লে গুনামাপ রমজান সিয়াম সাধনা করলে গুনামাপ লাইলা কদরের মাধ্যমে গুনামাপ এই সব সুযোগ পেয়ে আমরা যেন অনেক কিছু আমরা আগ বাড়লাম এজন্য আমরা খুশি করি লাইলাতুল কদর পেয়ে আমরা তিরাশি বছর চার মাসের অধিক এবার শুধু আমরা পেয়ে গেলাম এই সব মিলিয়ে আমাদের খুশি করার প্রয়োজন এজন্য রাখা হয়েছে ঈদ উল তাই না তো আমরা ওই দিন আমরা ওই দিন খুশি থাকবো এবং এক অন্যকে ওই দিব দেব আল্লাহ মিন্না ওয়া মিনকা হে আল্লাহ এই রমজানের মাধ্যমে আমরা যে বাদগুলা করলাম তুমি এগুলো যেন কবুল করে নাও প্রশ্ন হলো এই কৌশল বিনিময়টা এই তাহানিয়া এবং এই শব্দগুলো কি ঈদুল আলহায় ব্যবহার করা যাবে ইয়েস করলে সমস্যা নেই আপনি ঈদুল আধাহায়ও বলতে পারেন যে হে আল্লাহ আল্লাহ যেন আমার এবাদত কবুল করেন আপনারাও কবুল করেন কেন দিল প্রথম দশ তারিখেও অধিক এবাদত করা হয় বিশেষ করে হাজিরা হজে গিয়ে হজ পালন করে থাকেন ওনারা তো অনেক কিছু করেছেন সেই সাহেব বলতে পারবেন তকাবল্লা মিন্না ও মিনকা তো উবয় ঈদেই কারোর সঙ্গে মুলাকাত হলে সালামের পরে আমরা কী দোয়া দেবো তব্বাল আল্লাহ মিন্না মিনকা কত মধুর কত সুন্দর ইসলাম আল্লাহ আকবর এবার করলাম খুশি প্রকাশ করলাম আর এক কণ্নে কবুল হওয়ার জন্য দোয়াও করলাম আল্লাহ যেন আমার এবার কবুল করেন আপনার মতো কবুল করেন তো আমরা এই কৌশল বিনিময় করব ঈদের দিন আমরা আত্মীয়জনের খবর নেওয়া সাক্ষাৎ করা মোলাকাত করা এটাও একটি সুন্নত নবী এখন সময়টাই করতেন ঈদের সময় যাওয়ার সময় এক রাস্তায় যাইতেন আসার সময় বিনা রাস্তা দিয়ে আসতেন রসুল ইসলাম আল্লাহ নবীর একটি আদর ছিল তাই সম্ভব যদি হয় আপনি ঈদে যাবেন এক রাস্তায় আসবেন বিনা রাস্তায় এবং নবী এ পায়ে হেঁটে যেতেন কীভাবে যেতেন পায়ে হেঁটে তো উত্তম হবে যদি ঈদগাহ আপনার ঘরের কাছে হয় আপনি ওই দিন গাড়ি ইউজ না করে আপনি পায়ে হেঁটে ঈদগায়ে যান হ্যাঁ যদি ঈদের নামাজের জায়গা দূর হয় আপনি পায়ে হেঁটে যেতে পারবেন না তখন গাড়ি ইউজ করলেও সেটা কোনো সমস্যা নয় পটনবী করিম সাল্লা উভয় ঈদে ঈদের নামাজে উনি পায়ে হেঁটে গিয়ে ঈদের নামাজ পড়েছেন কারণ নবীর গড়ের কাছেই তো ছিল নবীর কাছেই বাহিরেই ঈদগাহ দূর ছিল না তো আপনার জন্য সুযোগ থাকলে আপনিও কোনো বাহন কোনো গাড়ি ইউজ না করে আপনি পায়ে হেঁটে গিয়ে ঈদগাহ শরিক হবেন এবং যেতে এক রাস্তায় এবং রিটার্নার সময় ভিন্ন রাস্তায় আসলেন কেন আল্লাহ এটা করতেন যাতে প্রত্যেক রাস্তার মানুষ যেন ঈদের খুশি মিলে শরিক হতে পারে এবং প্রত্যেক রাস্তায় যেন তকবিরের মাধ্যমে কারণ আল্লাহ আল্লাহনবী যাওয়ার সময় তকপির পড়তেন রিটার্ন আসার সময়ও তকপির পড়তেন যে প্রত্যেক রাস্তায় তকপির আওয়াজের মাধ্যমে যেন একটা ঈদের একটা মজা ঈদের একটা আমেজ ঈদের একটা স্বাদ যেন সবাই উপভোগ করতে পারে এবং প্রত্যেক রাস্তার মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ঠিক আছে সকল মানুষ রাস্তার মানুষদের সঙ্গে আল্লাবী কৌশলবিনী করার জন্য যাওয়ার সময় এক রাস্তায় আর আসার সময় ভিন্ন রাস্তায় আসতেন যাতে ওই রাস্তার লোকদের সঙ্গে যেন সাক্ষাৎ হয়ে যায় সালাম করতে পারেন দোয়া করতে পারেন ইসলামের একটা সান শোক যেন প্রকাশ পায় মা বোনরা ঈদের নামাজ শরিক করার ক্ষেত্রে বহারি শরীফার দৃশ্যে এসেছে জাল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম হুকুম দিয়েছেন যে মাবুনদেরকে ঈদের নামাজ নামার জন্য বলা হলো ইয়ের যদি কারো বুরখা না থাকে বড়ো চাদর না থাকে কী করবেন আল্লাহ নবী বললেন যদি কারো না থাকে উনি ওনার কারো কাছ থেকে ফ্রেন্ডের কাছ থেকে বড় করে নিয়ে আসবেন কারো কাছ থেকে দাঁড় নিয়ে আসবেন এরপরে উনি ঈদগাহে শরিক হবেন ইভেন যে মহিলারা মান্তি পিরিয়ড অবস্থায় থাকতেন তারাও কিন্তু তাদেরকেও নিয়ে যাওয়া হতো তারাও দিতেন বাট তারা মান্তি পিরিয়ডের মধ্যে থাকার কারণে ঈদগাহের বাউন্ডারির ভিতরে ঢুকতেন না নামাজ পড়তেন না কিন্তু দোয়ার মধ্যে শরিক হতেন তো দোয়ার মধ্যে শরিক হতেন এই কথায় বোঝা গেল ঈদগাহের দোয়াও ছিল দোয়াও করা যেতে পারে এজন্য সেখানে দোয়া হবে নিজের জন্য উম্মার জন্য বিশেষ করে ঈদ উল ফিতিরে যে দই আপনি করবেন সব দোয়া কবুল হয় আখারাতের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে কোন জিনিস চাইলে আল্লাহ চিন্তা করে দেখবেন আপনাদের কবুল করবেন করবেন না তো ইনশাল্লাহ মহিলাদের ঈদের নামাজে ওই সময় এনকারেজ করা হয়েছে বাট ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি ওই হাদিসটি তিরমিজ শরীফে নিয়ে এসে পরে উনি আবদুল্লাহি মবারক রহমতুল্লাহি এবং সুফিয়ান এ সৌরি বড়ো বড়ো দরের মহাদিস আব্দুল্লাহ মুবারকর মত নীতিমা ভরিচের উস্তাদ ওই বড়দরদার দুই মহাদ্দেশের কমেন্ট এবং তাদের মন্তব্য এখানে উল্লেখ করেছেন উনারা বলেছেন যে বর্তমান এই জমানায় মহিলাদের ঈদের নামাদের শরিক হওয়াটা উত্তম নয় অনুত্তম কেন অনুত্তম কারণ মায়ের সদুল্লাহতালাও বলেছিলেন যে আল্লাহ নবীজি জীবিত থাকতেন এবং দেখতেন মহিলারা মসজিদে বা এই সমস্ত জায়গায় গিয়ে তারা যে সময় করতেছে তা আল্লাহর নবী অবশ্যই তাদেরকে বন্ধ করে দিতেন হারি শরীফে এবং মতামালিকা কামা মুনিয়াত মুিয়াত বন ইসরা তাহলে তাদেরকে কমপ্লিটলি মসজিদাবা বন্ধ করে দিতেন যেভাবে বন মহিলাদেরকে মসজিদবাবা বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক আছে তাহলে এখানে দুইটি বিষয় নাম্বার ওয়ান আল্লাহর নবীর সময়ে মা বুন রাও ঈদের নামে শরিক হয়েছেন নবী ইনকারেজ করেছেন এবং নাম্বার টু আল্লাহর নবী অত্যন্ত শক্তভাবে শর্ত দিয়েছেন ঈদা ঈদগাহে যেতে হলে বা মসজিদে যেতে হলে তারা যেন খুব বেশি সেজে ঘুষে কুবাদকে মেকআপ করে যেন তারা যেন না যান এবং তাদের সৌন্দর্য যেন অন্য পুরুষের যেন শ অফ যেন না হয় দেখানো যেন না হয় ওলা ইউদ্দিন জিনা তা না এবং সেখানে গিয়ে যেন পুরুষ মহিলারা একসঙ্গে যেন মিক্সড যেন না হন কিনা না হন পুরুষ মানে এক জায়গায় মিক্স যেন যেন ইখতলা যেন না হয় এবার যদি ওই কোনো শর্ত লঙ্ঘন হয়ে যায় যে আপনি নামাজে মাঝে গেলেন বাইদ মাঝে গেলেন সেখানে গিয়ে আপনার আপনার পুরুষ মহিলার কেন মিক্স হয়ে গেল অথবা এমনভাবে গেলেন যে আপনার পর্দার কোনো কমি থাকল সাহাবায় কারামের মহিলারা কী পরিমাণ পর্দা করেছিলেন বহারি সে তাও রয়েছে মুতালফ ফিয়া তিনবে মরু মা ইউরাফ না ওনারা চাদর দিয়ে চেহারাকে এমনভাবে সারা বডিকে ইনক্লুডিং ফেস এমনভাবে খাবার করতেন তাদেরকে দেখে চিনাই যাইত না যে উনি কার মেয়ে কার স্ত্রী কার বোন কার মা পরিচয় করা যাইতো না খুব ভালোভাবে রক্ষ করবেন আল্লাহর নবী সাল ইসলাম মহিলাদেরকে নমাজ দেওয়ার পারমিশন দিয়েছিলেন যে নমাজ দেওয়ার পারমিশন দিয়েছিলেন বা করেছিলেন উইদ কন্ডিশন আর উইথ কন্ডিশন দেবিন উইথ কন্ডিশন কন্ডিশন কী ছিল যে ওনারা পুরো পর্দা করে দেবেন কীভাবে পর্দা যে বর্ণাকালী বলতেছেন মায়দালাহ হা মুফিয়া তিন বে মুরুত মা ইউরাফনা উনারা এমনভাবে চাদর দিয়ে বোরকা দিয়ে ওনাদেরকে খাবার করে যেতেন এবং নেকাব করে যেতেন ইভেন পরিচয় করা যেত না উনি কার মেয়ে কার স্ত্রী কার বোন কার মা কার খালা মানে মহিলাকে পরিচয় করা যেত না এবং আল্লাহ বলেছেন সেন আতর খুশবু এগুলা যেন না লাগিয়ে যাওয়া হয় আল্লাহ বলেছেন ওনারা পুরুষরা বের হওয়ার আগে মহিলারা যেন আগে বের হয়ে যেন তারা চলে যায় যাতে মসজিদ থেকে বের হওয়ার পরে বা এদিকে থেকে বের হওয়ার পরেও যেন একজন আরেকজনকে দেখতে না পান এই ছিল কন্ডিশন সমান এই বলেন যে নবীর ইন্তেকালের পরে অনেক মহিলারা কিন্তু সেই কন্ডিশন থেকে বের হয়ে পড়েছেন এবার তিনি বলছেন যদি নবী জিত থাকতেন আমি বিশ্বাস করি অবশ্যই নিঃসন্দেহে নবী করিম ওই মামুনদেরকে মসজিদে যাওয়া ইদিকে যাওয়া বন্ধ করে দিতেন কেন উনারা আসতেছেন ঠিক কিন্তু উনারা সেইভাবে পর্দা করে আসতেছেন না আল্লাহ আকবর উনি বলেন যদি দেখতেন বাদু নবী নিজের সচককে দেখতেন যে মহিলারা বর্তমানে যেগুলো করতেছে নমাজে আসতেছে ঠিক কিন্তু তারা যেগুলো করতে দেখতেন লা অবশ্যই আল্লাহর নবী এই মা বোনদেরকে আসা বন্ধ করে দিতেন যেভাবে বরিসাইলের মহিলাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে কেন উনারা নতুনভাবে আল্লাহর নবীর দেওয়া সেই কন্ডিশন শর্ত থেকে বের হয়ে গেছেন তো শর্ত কী ছিল যে ওনারা এমনভাবে আসবেন যেন ওনাদেরকে পরিচয় না করা যায় মানে ফেসটাও যেন খোলা না হয় এক দুই নম্বর নমাজের পরেই ওনারা তাড়াতাড়ি আগে চলে যাবেন যাতে পুরুষ মহিলারা বের হয়ে এন্ট্রেন্সে বা বাহিরে গিয়েও যেন এক জায়গায় যেন জমা হন তিন নম্বর ওনারা যেন ভালোভাবে পর্দা করে আসেন চার নম্বর খুশবু তো যেন না পাঁচ নম্বর ওনারা অবশ্যই ওনাদের অভিভাবক নিজের স্বামী বা নিজের বাবা বা নিজের যারা দায়িত্বে আছেন তাদের কাছে পারমিশন নিয়ে যেন আসেন এই সব কন্ডিশন ছিল যদি এই কন্ডিশনের উল্টা কিছু হয় যেমন আপনার মাঝে আসলেন আসার সময় রাস্তায় এক জায়গায় আপনারা মিক্স হয়ে আসলেন নমাজের পরে এক জায়গায় এন্ট্রেন্সের মধ্যে বের হয়ে আপনারা মিক্স হয়ে গেলেন বা বাহিরে নামাজ পড়লেন অথবা ফেস দেখা গেলো যে এটা কিন্তু কন্ডিশন বহির্ভূত কাজ হচ্ছে এটা কারণে কিন্তু সবের পরিবর্তে উল্টা গুণা হওয়ার আশঙ্কা রয়েছে নবীজি বলেছেন অনেক মহিলারা নমাজে যাবে কিন্তু তাদেরকে লেখা হবে তারা জিনা করেছে জিনা করেছে জিনা করেছে কেন ওই ঐশ্বরৎ লঙ্ঘন করার কারণে যদি আতর লাগাইয়া যায় ঠিকমতো পর্দা না করে পুরুষ মহিলারা একজনে মিক্স হয়ে যায় তখন নবীজি বলেছেন ফাইয়া যান ইয়া তুন ফাইয়া জানিয়া তুন ভাইয়া জান জিনা হবে জিনা গুণা হবে এজন্য আসুন এই দেশে আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদে তারাবিন নামাজেও মা বোনরা শরিক হচ্ছেন সেপারেট এন্ট্রেন্স রয়েছে এবং তাদের আশা দেওয়াটাও কিন্তু পুরুষ সঙ্গে মোটেই একসঙ্গে একগুড়া একজন দেখতেছেন না ঠিক আছে সমস্যা নাই যদিও তারাবিন নামাজ জমাতে পড়া বা ঈদের নামাজে শরিক হওয়া বা বিশেষ করে জুম্মার নামাজের শরিক এটা মোটেও তার দায়িত্ব নয় আজকাল অনেক মসজিদের জুম্মার জন্য মা বোনরাও আসতেছেন এবং ইনকারেজ করা হচ্ছে কিন্তু কোনো মাদিস মধ্যে জুম্মার জন্য ইনকারেজ করা হয় নাই কোনো মাদিসের মধ্যে পাশত্বের নামাজ জমাতে আসলে ইনকারেজ করা হয় না এবং উল্টানে বলেছেন বুঝিউথ না খাইরুল্লাহন্না মা বোনদের জন্য তাদের গরের মাপটা ভালো বাট ইয়েস তারা বিভিন্ন নামাজ লম্বা হওয়ার কারণে অনেক মা বোনরা একা হয়তো পড়তে মিস্টেক হয়ে যাবে বা ক্লান্ত হয়ে যাবেন আর খতম থেকে হবেন মনে করলেন যদি মসজিদ এইবার শুধু থাকে আমরা আগে শরীর হলাম খতমটা হয়ে গেল যদি এইভাবে সেগ্রিগেশন থাকে এবং সরজেলায় বললাম পারমিশন নিয়ে আসছেন পর্দা করে আসছেন চেনা যাচ্ছে না কার মা কার বোন কার স্ত্রী এবং ওনারা তোর খুশু লাগাইও আসতেছেন না পুরুষ মহিলা একসঙ্গে মিক্স হচ্ছেন না নামাজ শেষে মহিলারা আগে চলে যাবেন পুরুষরা যেন বাহিরে গিয়েও রাস্তায় যেন একসঙ্গে যেন উভয়গুরে যেন একখানে মিক্স না হন এই সব কন্ডিশন পাওয়া গেলে অবশ্যই মা বোনদের মাসিয়ে আসার জাহাজ রয়েছে ঈদের নামাজ যাওয়া জাহাজ রয়েছে বাট এই দেশে কিন্তু কিছু পার্কেও ঈদের নামাজ হয় বাট অবশ্যই এখানেও মহিলারাও শরিক হয়ে থাকেন ডেফিনেটলি মহিলারা ওই সব কন্ডিশন ফুলফিল করে পারমিশন নিয়ে আসবেন প্লাস ওনারা যেন এমন বটে থাকেন যাতে তাদের পরিচালনা না করা যায় পুরুষ সঙ্গে যেন মিক্স না হন এবং আতর খুশব মেকআপ করে এমনভাবে যেন না আসেন যেটা সোয়াবের পরিবর্তে গুনাহের কারণ হয়ে যায় সমান একই দিন বলবো ঈদের দিন অনেক সময় আমরা কী করি আমরা বিভিন্ন আচরণের দেখতে আমরা যাই ঠিক আছে আমরা যাব এটা সুন্নত ভালো কথা কিন্তু এমনভাবে আমরা কোনো ড্রেস পুরুষ হই মহিলা মহিলা হই বা পুরুষ হই এমনভাবে আমরা ড্রেস পরিধান করব না যেটা ইসলামে পারমিশন নাই কি? এবং আমরা ওই দিন কোনো ধরনের কোনো ব্যাপার করব না সাজ সাজ করব আমরা বাট ইসলাম পরিপন্থী কোনোভাবে সাজগুজ করা যাবে না ইসলাম খুশি করতে অবশ্যই দেয় আপনাকে সাজ বা গুসের সুযোগ দেয় বাট যতটুকু আপনার জন্য জায়াজ রয়েছে একটা লিমিটেশন রয়েছে এমনভাবে আপনি করবেন না যেটা গুনাহের কারণ হয়ে যায় যেটা অন্যকে গুনাহের দিকে দাওয়াত দেয় বাস্তবতা হলো এই যে ঈদের সময়ে বা বিবাহের অনুষ্ঠানে আমাদের মাবুনরা এমনভাবে সাজেন যে অনেক স্বাস্থ্য কিন্তু ইসলামের দৃষ্টিতে গুনাহের কারণ হয়ে যায় এটা যেন আমরা না করি আলহামদুলিল্লাহ পক্কান্তরে খুশির খবর এটাই রয়েছে এই দেশের বহু মা বোনরা আমাদের ছেলেরা অনেক ইয়াংস্টাররাও বর্তমানে ইসলাম এবং ইসলাম ভালোভাবে তারা দাবন করে ইসলামের প্র্যাকটিস করে উনারা মাশাল্লাহ পর্দার ক্ষেত্রে যাবে আমাদের মেয়েরা আমাদের ইয়াং মহিলারা ওনারাও কিন্তু পর্দার ক্ষেত্রে খুবই মজবুত খুবই মজবুত খুবই মজবুত এবং অনেক চেলেরাও মার্শাল্লাহ তারা নমাজের দিকেও খুবই মজবুত এবং সুন্নতি লেবাস সুন্নতি লেবাস পরিধানের ক্ষেত্রেও মাসা তারা খুবই মজবুত মার্শাল্লাহ এই সমস্ত জিনিস লক্ষ্য করলে মনে খুশিও লাগে মার্শাল্লাহ এবং বাস্তবে অন্যান্য দেশ থেকেও এই দেশের ইসলামের প্র্যাকটিস বর্তমানে ভালো হচ্ছে আরও মাশাল্লাহ তাই আমরা আশা করবো যে আমরা ঈদের দিনে খুশি করার সময় এমনভাবে আমরা খুশি করব যে তার আল্লাহ যেন খুশ থাকেন এমন কোনো খুশি করতে আমরা যাব না যে খুশি করতে গিয়ে ইসলামের বিপরীত চলে গিয়ে আমরা যেন আল্লাহকে বেদার করে ফেলি শাহ রমজান শরীফে আমরা শৈতানকে বেদার করলাম শৈতান বন্দি ছিল আর ঈদের দিন শৈতান তখন তো আর শৈতানকে খুলে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় আর ওই একদিনে শাহ রমজান শরীফে যা আমরা কামালাম এক ঈদের দিনেই আমরা সবার আবার আমরা হারিয়ে ফেলব। এরকম যেন না হয় শত চাইবে সেটা যে দীর্ঘ এক মাস পর্যন্ত আমি কিছু করতে পারি নাই আজকে যে তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে আমি আবারও তুমি এক মাস যা অর্জন করেছিল আজকে তোমাকে এমন জিনিস করাবো যে তোমার এক বিগত এক মাসের সব কিছু আমি ধ্বংস করে ফেলবো এরকম যেন না হয় শতাংশ তাক পেতেই আছে সে অপেক্ষায় আছে যে রমজান শেষ হোক আর আমি একটু ফ্রি হই তখন তোমাকে দেখিয়ে ছাড়বো সে অপেক্ষায় আছে সে অপেক্ষায় আছে এজন্য ঈদের দিন বুড় থেকেই সে যখন ফ্রি হয় বিভিন্নভাবে আপনাকে আমাকে হয়তো গুণা লিপ্ত করার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে মা বোনদেরকে বে পর্দা করে কুতুম আত্মীয় বাড়িতে যাওয়ার নামে সেখানে গিয়ে আপনারা নামাজ মিস করে ফেলবেন এছাড়া দেখবেন আমাদের কিছু ইয়াংস্টার তারা গাড়ি হায়ার করে গাড়িতে উঠে তারা ছেলে মেয়ে এক জায়গায় মিক্স করে তারা গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যায় মানে বিভিন্ন বয়স তান ছায় আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের খুলে সন্তানরা তারা যেন জান্নাত না যেতে পারে এজন্য আমরা সেই শৈতানের দুকা থেকে আমরা নিজেও বাঁচবো নিজেও বাসবো আমাদের কলিজা টুকরা সন্তানদেরকে বাঁচাবো আমাদের মা বোনদেরকে বাঁচাবো কারণ মা বোনরা হলে আমাদের সবচেয়ে বড় সম্পদ এ কদমাল ইসলাম ছাড়া দুনিয়ার যত আম্বি এখানাম সকল আম্বি আলাম কোনো না কোনো মায়ের সন্তান কোনো না কোনো মায়ের সন্তান মায়ের গর্তে জন্ম নিয়েছেন যত সাহাবায় কারাম সবাই মায়ের গর্তে জন্ম নিয়েছেন যত আল্লাহর ওলি উলামা সবাই পীর বুজুর্গ সবাই কোনো না কোনো মায়ের করতে জন্ম নিয়েছেন আপনারা এত দামি আল্লাহ আপনাদেরকে দামি বানিয়েছেন আপনারা ঈদের নামাজে আসা বা ঠিক আছে জায়েজ রয়েছে জমাতে আসতে জায়দ রয়েছে জুম্মা মুঠে আপনার দায়িত্ব নয় বাট এরপরে যদি আসেন তাহলে অবশ্যই 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 এই কয়েকটা দিন মাথায় রাখবেন নাম্বার ওয়ান আপনার হাজব্যান্ড বা আপনার অভিভাবক যিনি আসেন বাবা বা ভাই যিনি হন ওনার কাছে পারমিশন নিয়ে আসতে হবে উইদাউট পারমিশন আসতে জায়ত হবে না দুই নম্বর পুরো ওপর করে আসবেন তিন নম্বর আতর্কসপুর সেন্ট লাগাইয়া এমনভাবে মেকআপ করবেন না যেটা অন্য যেন অ্যাট্রাক্টিং করে নাম্বার থ্রি এমনভাবে পর্দা করবেন যাতে আপনাকে যেন চিনাও না যায় আপনি কার মেয়ে কার বোন কার স্ত্রী কার মা এইভাবে ছিল সাহাবায়করা মহিলাদের পর্দা নাম্বার ফোর আপনি আপনার সপ থাকবে পিছনে এবং নামাজ শেষ করার পরে আপনি পুরুষ বের হওয়ার আগে আপনার আগে বের হয়ে যাবেন এবং আপনাদের এন্ট্রান্সটাও যেন ভিন্ন হয় আপনার রাস্তাটাও যেন ভিন্ন হয় চেষ্টা করবেন এটাই করার এই সব মিলিয়ে যদি করতে পারেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই দেশেও ইনশাল্লাহ এই মায়ের ঘর থেকে আল্লাহ সুবান তাআলা চাইলে ওই আগের মতো বড় বড় বড়ো ওলি যারা ছিলেন তাদের মতো সন্তান আবারও জন্ম হবে ইনশাআল্লাহ কোন একজন লোক বলেছিল যে এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাকে কিছু মা উপহার দাও যদি বালো মা দিতে পারো আমি একটি ভালো সমাজ উপহারতে পারবো যে ভালো সমাজ ডিপেন্ড করে ভালো মার উপর একজন নবী করিম ইসলাম বাবা এবং মায়ের মধ্যে কম্পেয়ার করতে গিয়ে বলেছেন মায়ের হক হলো তিন গুণ বেশি কারণ মা অত্যন্ত কষ্ট করে গর্বে ধারণ করেছেন তারপরে আবার সন্তান প্রসব দিয়েছেন তারপরে প্রায় দুই আড়াই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত করিয়েছেন এরপরে কয়েক বৎসর পর্যন্ত এই সন্তানকে উনি ক্লিন করেছেন পরিষ্কার করেছেন উনি অনেক হেল্প করেছেন বড় করেছেন তো রমজান শরীফের শেষ প্রান্তে আমরা চলে এসেছি হাতের গোনা যে কয়েকদিন রয়েছে আমরা এখন খামে লাগাই মনে রাখবেন নবী এ করিম সাল ইসলাম বদ্য দিয়েছিলেন তিন ব্যক্তির জন্য রমজান পাওয়ার পরে যে মাফ করতে পারল না বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরেও যে জান্নদন করতে পারল না নবীজির নাম শোনার পরেও যে নবীর উপর দুধ পাঠ করলো না আল্লাহ নবী তাদের উপর বদুয়া দিয়েছেন সে যেন ধ্বংস হয়ে যায় তার নাখে মুখে যেন দুলা লাগে সে যেন উপুত হয়ে যেন পড়ে ধ্বংস হয়ে যায় তো আমরা সেই অভিশাপ থেকে বাসার জন্য রমজানো রয়েছে আমরা যেন কাজে লাগাইতে পারি আমরা গুনামাফ করাতে পারি আমরা যেন রমজান রহমদ মাহফিরত জানতে মুক্তির উপহার গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই আমি করুন আমিন জাদা জাজা জাজাকুমুল্লাহ সম্মানিত বাংলাদেশ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম এই পর্বটি হচ্ছে রমাদান কিউনে অর্থাৎ আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তরের জবাব যারাই কল করেছেন আমি আপনাদেরকে মবারক জানাচ্ছি এবং এই সুন্দর আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে মোবারক জানাচ্ছি সত্যিকার অর্থে বাংলার বাংলাদেশ ভাই বোনদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনাদের প্রশ্ন এবং আমাদের সঙ্গে আপনাদের বিভিন্ন বাইরের সম্পর্কের ভিত্তিতে আমরা একই ফ্যামিলির মাধ্যমে আমরা চাই নিজের দিনের পর চলবো নিজের সন্তানের দিনের পর চালাবো সেজন্যই এই রমজান শরীফকে কেন্দ্র করে আমরা যেন আমরা জান্ন করে করাতে পারি আল্লাহ আমাদের সকলে স্তপিতদ দান করুন আল্লাহ আমাদের ইসলামিক কিউ এন এই প্রোগ্রামের ও ছিল এক কঠিন মতে আমাদের নাজাদেশ গ্রহণ করুন আমিন আমি জাজাকুমুল্লাহসান সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতা আমি সবাইকে আন্তরিক বার্কা জানাচ্ছি এবং নিয়মিত রমাদান ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে